বন্ধুরা, আমি প্রবাসীর আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন আছি মার্কেট ভিলেজের পার্কিং এরিয়াতে। তো কালকে বিকালবেলা ওর ফোনের নেটওয়ার্ক হঠাৎ করেই চলে যায়, তারপর থেকে নেটওয়ার্ক আসেনি। তারপর কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করাতে তারা বলে যে আমরা যেখানে আছি সেখান থেকে একটু কাছেই আছে ওদের সার্ভিস সেন্টার, তো সেখানে যেন আমরা কন্ট্যাক্ট করি। আর সেখানে গেলে তারা সেম নাম্বারের আর একটা নতুন সিম আমাদেরকে দিয়ে দেবে। তো চলো, তোমাদেরকেও আমি দেখাচ্ছি পুরো মার্কেট ভিলেজে কী কী আছে, কারণ হুয়াইনের মার্কেট ভিলেজে আমরাও এই ফার্স্ট টাইম এলাম। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখন ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য সব জায়গা সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর জিনিস সব। এদিকে দেখো, ব্যাগ রয়েছে, জুয়েলারি রয়েছে। আর এদিকে হচ্ছে ফোনের শোরুম, দেখতেই পাচ্ছ। প্রথমে আমি সিমের কাজটা করে নিই, তারপরে আমি তোমাদেরকে মার্কেট ভিলেজটা ঘুরে দেখাবো। এখানে কি পাওয়া যায়, কি আছে, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কেমন? এই যে এইটা হচ্ছে ওদের সার্ভিস সেন্টার। এখানে ফোন নাম্বার দিয়ে কুপন নিতে হয়েছে, যে এটা হচ্ছে নাম্বার, যখন ওনারা ডাকবেন তখন যেতে হবে কাউন্টারে। আর দেখতেই পাচ্ছ এখানে আমাদেরই সিমের কাজটা করছে। এই যে
তো আমাদের নতুন সিম দিয়ে দিয়েছে। এইটা দেখো, এটা আমার বরের খুব পছন্দ। এটা খুললে পুরো ট্যাব দেখতেই পাচ্ছো কতটা সুন্দর, যেরকম দেখতে সুন্দর দামও কিন্তু ততটাই সুন্দর। সত্যি এটা দেখতে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছো তোমরা, দেখো কি সুন্দর, তাই না? তো আমাদের কাজ এখানে মিটে গেছে, চলো এবারে অন্যদিকে যাওয়া যাক। আমরা এখন বসে আছি অ্যামাজন ক্যাফেতে, কফি কফি খাচ্ছি। ওই যে দেখো নিচে জামাকাপড় কিনছে, তো এবারে আমরাও কফি খেয়ে নিচে যাব, গিয়ে দেখবো ওপর থেকে। ও দেখেছে নিচে ভালো ভালো জামা কাপড় আছে, ওই আমাকে বললো, তো দেখা যাক যদি পছন্দ হয়, আর যদি কিনে দেয় তো খুব ভালো হবে। দেখো কত কম দাম, মাত্র 100 বাত। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর প্যান্ট কুর্তি রয়েছে, এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে। আর এগুলোও দেখো কত সুন্দর, কাপড়গুলো খুব সুন্দর, এটা আমি নিয়েই নিলাম, পরেও নিচ্ছি। তো এই দেখো ভালো লাগছে না বেশ, মাত্র 100 বাতে কত সুন্দর প্যান্ট। এখানে দেখো এগুলো 100 বাত, কাপড়গুলো খুবই সুন্দর, খুব সুন্দর কালেকশন, দেখে মনে হচ্ছে সব কিছু কিনে নিই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। দেখো কি সুন্দর সুন্দর, যা নেবে সব 100 বাত। আর এখানে বাটা রয়েছে, আর এখানে দেখো 100 বাতে কত সুন্দর সুন্দর জ্যাকেট, কি সুন্দর তাই না? দেখো আমি একটু ট্রাই করছি, পছন্দ হলে নেব। দেখো কি সুন্দর, এই যে আমার বড় খুশি মনে আমাকে কিনে দিয়েছে। এবারে তোমাদের চলো একটু মলটা ঘোরাই। এই যে দেখছো ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য কত সুন্দর করে সাজিয়েছে। ওই যে দেখো ওখানে অনেক রঙিন মাছ আছে, চলো ওখানটা একবার ঘুরে আসি। এই যে দেখো কত মাছ আর কত বড় বড়, না না একটার গায়ে একটু হাত দি, দেখেছো কত বড় বড় মাছ, কি সুন্দর লাগছে বলো। চলো এবার অন্য দিকটা একটু ঘুরে দেখা যাক। দেখো এখানে কম্পিউটারটা দেখো, যারা গেমার স্পেশালি এটা তাদের জন্য। কি সুন্দর, চলো আর কি আছে একটু ঘুরে দেখি।
এখানে দেখো আমার বল জ্যাকেট নিচ্ছে। আর এটার দাম নিয়েছে 150 বাত। এই যে দেখতেই পাচ্ছ, তো মোটামুটি আমাদের কমপ্লিট। এবার আমাদের ফেরার পালা। তবে এখন আমরা হোটেলে ফিরব না, কারণ আমরা 1 তারিখে হুয়াইন থেকে ব্যাংকক ব্যাক করব। তো তার জন্য আমরা ভেবেছি যে আমরা ট্রেনে করে যাব। তো আমরা এখন যাচ্ছি স্টেশনে, হুয়াইন স্টেশনে, ওখানে আমরা টিকিট কাটব। তাহলে চলো তোমাদেরকেও দেখিয়ে আনি। এটা হচ্ছে হুয়াইন স্টেশন। আর ওইদিকে হচ্ছে কাউন্টার। ও টিকিট কাটছে, সেই সুযোগে আমি ভাবলাম একবার স্টেশনটা ঘুরে আসি। এই যে এটা হচ্ছে হুয়াইন স্টেশন, আর এক্ষুনি ট্রেন ঢুকবে। ওই যে দেখো ট্রেন ঢুকছে। আমরাও 1 তারিখে এই ট্রেনে করেই ফিরব হুয়াইন থেকে বাংসুই। আমি যেদিনকে ভ্যাকসিন নিতে গেছিলাম সেদিনকে আমি তোমাদেরকে দেখিয়েছি বাংসুই স্টেশন। যারা ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি আই বাটনে লিংক দিয়ে দিয়েছি, আর ডিসক্রিপশন বক্সেও আমি লিংক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পারো। আর দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমাদের টিকিট 1 জানুয়ারি, আর টাইম হচ্ছে বিকেলবেলা। তো এবারে হোটেলে ফেরার পালা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর এটা দেখো, এটা হচ্ছে পুলিশ স্টেশন নাম্বার ফরেনারদের জন্য, আর এই সোজা হচ্ছে হুয়াইন বিচ। আবার আমি ফিরছি নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।